নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 38 সাইজের ব্রাকেট ব্লাউজ পুরোটা কাটিং করে দেখাবো, কিভাবে কাপড়ে কাটিং করতে হয়, কিভাবে পেপারে কাটিং করতে হয়, তো পুরোটা আপনাদেরকে বোঝাবো এবং খুবই সহজভাবে। তো আমার ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলে তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কোথাও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা কিছু না জানতে বুঝতে জান মানে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখুন, প্রথমে আমি কাপড়টা নিয়ে নিয়েছি এবং কাপড়টা দুপাট করে রেখেছি এবং হাতের সাইড আমার জয়েন্ট সাইড আছে, ঠিক আছে। তো যেহেতু এটা সামনে আমার হুক হবে তার জন্য আর পিছন সাইড আমার বন্ধ থাকবে, আর এখানে আমি প্রথমে পিছন পাটটা কাটিং করব, তার জন্য আমি প্রথমে কাপড়টা নিয়ে নিয়েছি। তো কাপড়টা দেখুন, নিয়ে নেওয়ার পর প্রথমে এখানে আমাদের ঝুলটা নিয়ে নিতে হবে। তো ঝুল আছে এখানে আমার 14.5 ইঞ্চি রেডি হবে, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল 15.5 দাগ দিয়ে দেবো। দিয়ে এই দাগটাকে প্রথমে বাড়িয়ে নিতে হবে। এবার উপরের দিকে প্রথমে দেখুন আমাদের পুট নিতে হবে। তো এখানে আমার পিঠটা কিন্তু অনেকটা ডিপ হবে, এখানে পুটটা নিতে হবে দেখুন 5 ইঞ্চি। তো আমি পিঠের হিসাবে কিন্তু পুটটা ভেঙে নিয়েছি, তো এখানে দেখুন 5 নিয়েছি পুট। তারপরে এখানে মোহরা নিতে হবে, তার সঙ্গে এক্সট্রা দিয়ে 5.5 ইঞ্চি। তো দেখুন আমি 5.5 ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি। এবার এই দুটো দাগে মিলিয়ে এই দাগটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে, এখানে আমাদের ছাতির মাপ নেব। এখন দুটো দাগ বাড়িয়ে দিয়েছি এবং এই দাগটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। এবার এখান থেকে আমাদের ছাতির মাপটা নিতে হবে। তো ছাতি আমার এখানে আছে 38 ইঞ্চি, তো 38কে 4 দিয়ে ভাগ করে নেব, তাহলে হয় 9.5 ইঞ্চি। তো আমি 9.5 ইঞ্চি প্রথমে দেখুন এখানে নিয়ে নেব, ঠিক আছে। তো দেখুন 9.5 ইঞ্চি এখানে নিয়ে নিয়েছি। তারপর আরও 1.5 ইঞ্চি এখানে আমাকে এক্সট্রা নিতে হবে, এটা যদি পরে আমাদের কখনো টাইট হয়ে যায় ব্লাউজটা তার জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা লাগবে। এবার এই বরাবর নিচে একদম এখানে দাগটা কিন্তু বাড়িয়ে দেবো। এখানে আমি কোমরের মাপ এখন নেব না, যখন আমি কাটি মানে ফিটিংস করব তখন আমি একবারে কোমরের মাপটা সেখানে তখন নিয়ে নেবো। আশা করছি আপনারা তোর পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন ধরনের ভিডিও দেখার জন্য। এবার দেখুন এখানে বগল মোহরা শেপ দিতে হবে, তার জন্য কোন করে 1 ইঞ্চি করে একটা দাগ দেবো এবং এটাকে রাউন্ড করে মিলিয়ে দেবো, ঠিক এমনভাবে। তো এটা আমাদের পেছনের বগল মোহরা। এবার এখানে আমাদেরকে গলার চাওড়াটা নিতে হবে। তো গলার চাওড়া আমি এখানে নেব 2 ইঞ্চি, ঠিক আছে। দেখুন আমি 2 ইঞ্চি নিয়েছি। 2 ইঞ্চি নেওয়ার পর এখানে গলার লম্বাটা নিয়ে নিতে হবে। তো গলার লম্বা আমার এখানে হবে 11.5 ইঞ্চি, কারণ 11 হবে রেডি, তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা যাবে। দেখতে পাচ্ছেন কতটা ডিপ পরিমাণে হয়েছে। আর এখানটা হালকা একটু আমি খেলানো টাইপের করব, তার জন্য দেখুন আমি 3.5 থেকে 1-2 সুত কম নিয়েছি কাপড়। এবার এটার সঙ্গে এই ওপরের দাগটাকে এখানে স্কেল দিয়ে প্রথমে মিলিয়ে বক্স করে নেব। আর এখানে যে কোনো ধরনের আপনারা শেপ দিতে পারেন, তো আমি এখানে পরে শেপটা কিন্তু দিয়ে দেবো। এবার এখানে পুরো পাটটা কেটে নেব। দেখুন এখানে কিন্তু পিছন পাটটা পুরো কাটিং করে নিয়েছি। কাটিং করে একটা পুরো সিঙ্গেল পেপারে দেখুন সিঙ্গেল পেপার পুরো রেখেছি। রেখে এখানে কিন্তু পুরো পুরো বসিয়ে ছাপটা কিন্তু তুলে নিয়েছি, কেননা এখানে আমাদের প্রথমে সামনে পাটটা এবার আমরা কাটিং করবো। যেহেতু পিছন পাটটা আমাদের রেডি হয়ে গেছে, এবার সামনে পাটটা রেডি করতে হবে, তার জন্য দেখুন পুরো ছাপটা এখানে তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার পর এবার দেখুন এখানে আমাদের তালপাট কাটিং করতে হবে, তার জন্য যেরকম মোহরা শেপটা আমরা দিয়েছিলাম সেরকমভাবে এখানে মোহরা শেপ আবার দিয়ে দিতে হবে। তো আমি 5.5 কিন্তু মোহরা নিয়েছিলাম, তো দেখুন 5.5 এখানে দাগ দেবো। দিয়ে এই দাগটা সঙ্গে কিন্তু এই দাগটাকে পুরো মিলিয়ে দিতে হবে, দিয়ে এখানটা পুরো মিলিয়ে দেবো, ঠিক আছে। তো দেখুন এরকমভাবে, কেননা যেহেতু আমি তালপাড় এখানে কাটিং করব তার জন্য। এবার ভেতরে দিয়ে দেখুন মোড়ার পুরো শেপ রেডি হয়ে গেছে, যেমন পিছনেরটা ছিল। এবার এখানে তালপাড়টা কাটিং করব, তার জন্য এখান থেকে ভেতরের থেকে 1.25 ইঞ্চি ভেতরে একটা দাগ টানতে হবে। দিয়ে এই দাগটার সঙ্গে এই যে কোণটা আছে এই কোণের সঙ্গে পুরোটা মিলিয়ে দিতে হবে এরকমভাবে স্কেলের মাধ্যমে। তারপরে দেখুন এখান থেকে আরও ভেতরে আবার একটা 1 ইঞ্চি উপর একটা দাগ টানবো এবং এটাকেও হালকা হাতে কিন্তু এখানে মিলিয়ে দিতে হবে। এটা আমাদের সামনের বগল মোড়া রেডি হয়ে গেল। তো দেখুন এখানে কিন্তু আমি পুরো শেপটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমাদের গলার চাওড়া নিতে হবে। তো পেছনে নিয়েছিলাম 2 ইঞ্চি, তাহলে এখানেও কিন্তু আমাদের 2 ইঞ্চি নিতে হবে। এবার এখানে গলার লম্বাটা নেব, তো গলার লম্বা আমার এখানে হবে 6.5 ইঞ্চি রেডি, তার সঙ্গে 1/2 ইঞ্চি একসাথে টোটাল 7 দাগ দিয়ে দেবো এবং এই দাগটাকে একটুখানি সামান্য বাড়িয়ে দেবো। তো বাড়িয়ে দেওয়ার পর এখানটা আমি হালকা একটু খেলানো টাইপের করবো। উপরে নিয়েছিলাম 2 ইঞ্চি আর এখানে নিচে লিখছি, তাই জন্য 3.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি নেবার পর এই দুটো দাগকে ধরবো, ধরে এখানটা কিন্তু স্কেলের মাধ্যমে বাড়িয়ে দেবো। তারপর এখানে রাউন্ড শেপ করে নেবো, যেমন গলার শেপ হয় সেরকম। এবার নিচের দিকে দেখুন এখানে আমাদের বেল্টের পার্ট নিতে হবে, তার জন্য এক সাইডে 3 ইঞ্চি নিতে হবে এবং অপর সাইডেও কিন্তু 3 ইঞ্চি নেব। নিয়ে এই যে দুটো দাগ আছে এই দুটো দাগকে প্রথমে স্কেলের মাধ্যমে বাড়িয়ে দেবো।
দেখুন এখানে দাগটা বাড়িয়ে দিয়েছি। এবার বেল্টের এই ওপরের দিকে যে কোনো এক সাইডে হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দেবো। দাগ দিয়ে এটাকে হালকা হাতে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো আপনারা সবাই জানেন কম বেশি যে আমাদের একটা বেল্টের দিকে শেপ থাকে, এটা হচ্ছে সেই শেপটা। তো এখানে দেখুন বাড়িয়ে দিয়েছি। এবার এখানে আমাদের নিতে হবে মেন খাপের মাপ। তো খাপ এখানে আমি নেবো 6.5 ইঞ্চি, ঠিক আছে। যেহেতু এটা আমার একটু ভারী ছাতি আছে তার জন্য এখানে আমি খাপের মাপটা নিয়েছি 6.5 ইঞ্চি। এবার এই যে বগলের যে মোহরা ছিল, এই বগলের মোহরা থেকে ভেতরের দিকে 2.5 ইঞ্চিতে একটা দাগ টানতে হবে। এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে। তারপরে দেখুন এই যে আমাদের গলার শেপ, এখান থেকে আমাদের 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি ভেতরে একটা দাগ টানতে হবে। এবার এই যে 3টা দাগ আছে, এই 3টা দাগকে আমাদের একদম আলতো হাতে এখানে মিলিয়ে দিতে হবে, ঠিক এমনভাবে। এখানে কিন্তু তাড়াহুড়ো করবেন না, আলতো হাতে সবসময় মেলানোর চেষ্টা করবেন। আর এই যে মাপটা যেন একটু গোল হয় এটা একটু খেয়াল রাখবেন। তো দেখুন এখানে মিলিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, এখানে আমাদের নিচের পাটের জন্য মাপ নিতে হবে। তার জন্য 1 দিকে 3 ইঞ্চি নেব। আর এই দেখুন এই যে মাপটা আছে এখান থেকেই কিন্তু নিয়েছি আমি, কিন্তু এখান থেকে মাপ কিন্তু নেইনি, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর অপর সাইডেও দেখুন 3 ইঞ্চি এখানে নিয়ে নেব, ঠিক এমনভাবে। তো 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার এই যে 6.5 ইঞ্চি খাপটা ছিল, 6.5 ইঞ্চি কীরকম ভাঁজ করে নেব এখানে। এই দেখুন ফিতাটা মেপে ভাঁজ করে নেব, কারণ আমাদের এর মিডলটা বের করাতে হবে। তো এবার এখান থেকে আমাদেরকে দু সাইডে যত নিয়েছে তার থেকে 1/2 ইঞ্চি কম নিতে হবে। তো আমি এখানে দু সাইডে নিয়েছিলাম 3 ইঞ্চি, তাই নিচে এখানে নিয়েছি 2.5 ইঞ্চি। এবার এই যে 3টে দাগ আছে, এই 3টে দাগকে এরকমভাবে আলতো হাতে এখানে প্রথমে দেখুন মিলিয়ে দিতে হবে। এরকমভাবে একটা হালকা রাউন্ড শেপ এখানে দিয়ে দিতে হবে, ঠিক এমনটাভাবে। দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমার সব পার্টগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এরকম পার্টগুলোকে সব আলাদা আলাদা করে কেটে নেব। তো এখানে দেখুন সব পার্টগুলো কেটে আমি এখানে আলাদা করে নিয়েছি। তো এই যে এস পার্টটা আছে, এই এস পার্টটা কিন্তু আমাদের একদমই বাড়ানোর কোনো এক্সট্রা দরকার নেই। আর এই যে বেল্টের পার্টটা আছে, এই বেল্টের পার্টটা শুধুমাত্র নিচের দিকে আমরা 1/2 ইঞ্চি করে বাড়াবো। যখন আমি এটা কাপড়ে কাটিং করব তখন কিন্তু আমি সেখানে বাড়িয়ে নেব। মেন আমাদের বাড়াতে হবে এই দুটো পোর্শন, দেখতে পাচ্ছেন এই যে দুটো পোর্শন, এই দুটো পোর্শনকে আমাদের মেন বাড়াতে হবে। তো প্রথমে আমি এই পার্টটা বাড়াবো, তারপরে আমি এই পার্টটা বাড়াবো। তো প্রথমে একটা পেপারে এই পার্টটা রেখে পুরোটা হুবহু কিন্তু ছাপ তুলে নিতে হবে। মানে দেখুন আমি পুরো একটা পেপারে রেখে এটা কিন্তু ছাপ তুলে নিয়েছি। এবার আমাদের মেন বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য প্রথমে এই নিচের দিকে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে আমাদের প্রথমে বাড়িয়ে নিতে হবে পুরো লম্বাটা। তো আমার ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চি করে নিয়েছি। এবার এই যে দাগগুলো আছে এই দাগগুলোকে টোটালটা কিন্তু বাড়িয়ে নেব, ঠিক এমনটা এমনটা হবে। দেখুন এরকম করে কিন্তু পুরোটা বাড়িয়ে নিতে হবে। তো এবার আমাদের মেন এক্সট্রা নিতে হবে। তো এখানে দু সাইডে নেব 1 ইঞ্চি 2 সুত এক্সট্রা। এবার একটা জিনিস দেখুন, অনেকেই বলে আপনাদের খাপ চ্যাপটা হয়, আপনাদের খাপ ভালো হয় না। তো চ্যাপটা তো হবে, আপনারা অনেকেই কী করেন ঠিক এরকমভাবে কিন্তু রেখে দেন এই পার্টগুলো, কিন্তু জিনিসটা পুরোটা ভুল, ঠিক আছে। কখনোই কিন্তু এরকমভাবে আপনারা ফিতেটা ধরে কাজ করবেন না। দেখুন এই যে জিনিসটা গেছে এটা একটা রাউন্ড শেপে গেছে, ঠিক আছে। তো আপনাদেরকেও কিন্তু রাউন্ড হিসাবে কিন্তু এখানে মাপটা নিতে হবে। আপনারা যদি পুরো ফিতেটাকে এরকম স্ট্রেটভাবে ধরে নেন তাহলে কী করে ভালোটা হবে বলুন। খাপ তো অলরেডি মানে চ্যাপটা হবেই হবে। তো এখানে দেখুন যখন আমরা 1 ইঞ্চি 2 সুত কাপড়টা নেব, তো ঠিক এই যে ফিতেটা রাখবো, এই যে রাউন্ড শেপটা গেছে এই রাউন্ড শেপ করে কিন্তু এখানে ফিতেটা আমাদের ধরে রাখতে হবে। তো দেখুন এক সাইডে নিয়েছি 1 ইঞ্চি 2 সুত, তো অপর সাইডেও কিন্তু সেমভাবে 1 ইঞ্চি 2 সুত আমাদেরকে এখানে নিয়ে নিতে হবে প্রথমে। দেখুন ঠিক এমনভাবে নিয়ে নেব। তো এবার কী করব, এই যে 1/2 ইঞ্চি করে নিয়েছিলাম এই দাগটার সঙ্গে প্রথমে সমান করে নেব, ঠিক। দেখুন এবার এখানে কী করতে হবে, এইদিকে বাঁ দিকে আমাদের এখানে হুক আর হুকের ঘরের জন্য নিতে হবে 2 সুত এক্সট্রা। তো এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে। এবার এই দাগটার সঙ্গে এই দাগটা পুরোটা মিলিয়ে দেবো। আর এপাশে আমাদের আরও 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে। তো এই দেখুন এটাও কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন। এবার এই যে হাফের সঙ্গে এই যে দাগটা পুরোটা এখানে মিলিয়ে নিয়ে দেখাবো। দেখুন এখানে সবটা মিলিয়ে নিয়েছি। তো এবার দেখুন এই তো উপরে পার্টটা আমাদের রেডি হলো। এবার আমাদের এই যে নিচের মেন যে পার্টটা ছিল এই পার্টটাকে এবার আমাদের বাড়াতে হবে, ঠিক আছে। তার জন্য দেখুন কী করবো, প্রথমে এই যে নিচের রাউন্ডটা গেছে এই রাউন্ডটাকে ফিতেতে ধরবো। ধরে এখানে মেপে নিতে হবে যে কত আমার এখানে হয়েছে। তো ধরবো এরকম ধরে রাউন্ড করে করে ফিতেটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেবেন। তো আপনাদের কতটা এখানে হয়েছে, তো আমার দেখুন পুরো এখানে 9 ইঞ্চি হয়েছে। তো আমি এখানে কী করবো, একটা পেপারে নিয়ে নেব। তো নেবার পর এখানে দেখুন 9 ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে দেবো লম্বার দিকটা। তো দেখুন ঠিক এমনভাবে লম্বার দিকে এখানে 9 ইঞ্চিতে প্রথমে দাগটা এখানে দিয়ে দেবো। তো দিয়ে দেবার পর এখানে আমাদের এবার লম্বার মাপটা নিতে হবে। তো এখানে দেখুন চওড়ার মাপটা নেব। তার জন্য দেখুন এই যে দু সাইডে আমরা কতটা করে নিয়েছিলাম ততটা করে নিতে হবে। তো এখানে আমি নিয়েছিলাম 3 ইঞ্চি, তো 3 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি কিন্তু এক্সট্রা দিতে হবে। তো দিয়ে এখানে টোটাল 4 ইঞ্চি হয়। আমি তো 4 ইঞ্চি প্রথমে দাগটা এখানে দিয়ে দেবো এক সাইডে। তো অপর সাইডেও কিন্তু 4 ইঞ্চি দাগ দিয়ে এবার দুটো দাগকে এখানে জয়েন। তো দেখুন এখানে একটা বক্স করে নিয়েছি। এবার কী করতে হবে, এই যে 9 ইঞ্চি ছিল 9 ইঞ্চিকে মুড়িয়ে নেব, মানে এটা হাফ করে নেব। তো এখানে আমার 4.5 ইঞ্চি হয়, তো 4.5 ইঞ্চিতে প্রথমে একটা দুপুর দিয়ে একটা দাগ দিয়ে দেবো। দিয়ে এই দাগটাকে এখানে প্রথমে স্ট্রেট করে একটা মিলিয়ে দেবো ওপরের সঙ্গে আর নিচের সঙ্গে। তো দেখুন এরকমভাবে প্রথমে মিলিয়ে দিতে হবে।
তো মিলিয়ে দিয়েছি। এবার কি করতে হবে দেখুন, একদিকে যে কোনো একদিকে প্রথমে 1 ইঞ্চি নিচে একটা প্রথমে দাগ টানবেন, আর তারই ঠিক নিচে 1/2 ইঞ্চি ওপরে একটা আমাদের দাগ দিতে হবে। দেখুন 1 ইঞ্চি নিয়েছি, এখানে নিয়েছি 1/2 ইঞ্চি, আর তারই অপর সাইডে আমাদেরকে আরও 1/2 ইঞ্চি নিচে একটা দাগ টানতে হবে। তো এবার এই যে দাগগুলো আছে, এই যে মিডিল পয়েন্ট আমাদের বের করেছিলাম, এই মিডিল পয়েন্টের সঙ্গে এখানে জাস্ট জয়েন করে দেবো, ঠিক এমনটাভাবে দেখুন এরকমভাবে জয়েন করে দেবো। আর নিচের দিকটা হালকা হাতে এখানে রাউন্ড শেপ এখানে দিয়ে দেবো। তো এখানে দেখুন মিলিয়ে দিয়েছি, এবার এই যে পার্টটা আছে আর সেই যে পার্টটা আছে আমরা পুরোটা কেটে নেব। দেখুন এখানে সব পার্টগুলো কেটে নিয়েছি, তো এবার জাস্ট মেন কাপড় এবং লাইনিং কাপড়ের উপর রাখবো, রেখে একদম হুবহু পুরো ছাপ তুলে নেব। শুধুমাত্র এই যে বেল্টের দিকটা আছে, এই বেল্টের নিচের দিকে জাস্ট 1/2 ইঞ্চি করে নেব, নাহলে কিন্তু কোথাও আর এক্সট্রা নেব না, নিয়ে পুরোটা কিন্তু কেটে নেব, কেননা আমার এখানে এক্সট্রা অলরেডি নিয়ে নিয়েছে, আর কোনো এক্সট্রা নেবার দরকার নেই। তো পুরোটা রেখে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ঠিক কেমন দেখাচ্ছে। দেখুন এখানে আমি সব পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি লাইনিং কাপড়ে, দেখতে পাচ্ছেন কোথাও দেখুন আমি কিন্তু এক্সট্রা কাপড় নিইনি, তো পুরো যেরকম রেখেছিলাম সেরকমভাবে কিন্তু পুরোটা কিন্তু কেটে নিয়েছি। আর এখানে আমি হাতারাও কিন্তু কাটিং করে নিয়েছি, হাতে আমি অনেকবার দেখিয়েছি তাই এখানে আর দেখালাম না, আমার অন্যান্য ভিডিওতে গিয়ে দেখিয়ে নিতে পারেন, আমি কিন্তু অনেকবার সেখানে দেখিয়েছি। আর এই দেখুন এটা হচ্ছে বেল্টের পার্টটা, বেল্টের নিচের দিকে শুধুমাত্র 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি, নাহলে কিন্তু কোথাও আর এক্সট্রা কিন্তু নেই নি। এবার জাস্ট মেন কাপড়ের উপর রাখবো, রেখে কিন্তু পুরোটা কেটে নেবো। দেখুন এখানে যদি আমি সব পার্টগুলো কেটে নিয়েছি, তো লাইনিং কাপড় এবং মেন কাপড় একসঙ্গে ধরে দেখুন পুরো পাই টু পাই কিন্তু কেটে নিয়েছি, আর এখানে কিন্তু আমি এক্সট্রা কিন্তু কোনো কাপড় কিন্তু নেই নি দেখতে পাচ্ছেন। তো সব পার্টগুলো কেটে নিয়েছি, তো আশা করছি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, অথবা আপনারা কী টপিকের উপর ভিডিও দেখতে চান। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তো আজকের জন্য টাটা।